লাস্ট লেসনে আপনারা দেখেছেন যে কিভাবে আপনি সেকশন ক্লিপিং করবেন। তো সেকশন ক্লিপিং করার পরে এখন এটাকে আমি কিভাবে রিসিট করব সেটা আপনারা দেখবেন। সেটা রিসিট করতে গেলে স্ট্রেসের উপর রাইট বাটন ক্লিক করে সেকশন ক্লিপিং এটা ওপেন করার পরে এটা একেবারে আমি যদি নিচের দিকে যাই, তাহলে এখানে যে অপশনের একেবারে নিচে এখানে দেখবেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ক্লিপিং অন অফ, এটা টগল বাটন, এটা আমি অন অফ এভাবে আমি করতে পারবো। আমি যদি অন অফ এভাবে দিই, আমি এটাকে অফ করে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট ওকে দিলাম, এখানে সেকশন ক্লিপিংটা এখন অফ হয়ে গেল। তো এভাবে আপনি সেকশন ক্লিপিংটা আপনি এইভাবে অফ করে দিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই লেসনে যেটা নতুন যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনি আইএসও ক্লিপিং কীভাবে অ্যাড করবেন। আইএসও ক্লিপিং এবং সেকশন ক্লিপিংয়ের ভিতরে মেন পার্থক্যটা কী? পার্থক্যটা হলো সেকশন ক্লিপিং এখানে যে প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটটাকে ভাগ ভাগ করে, আর আইএসও ক্লিপিং এখানে যে ডান দিকে লেজেন্ডের ভিতরে যে ডেটা রেঞ্জ দেখতে পাচ্ছেন এই ডেটা রেঞ্জটাকে সে ভাগ ভাগ করে। এখন আমি ডেটা রেঞ্জটাকে আমি ভাগ করব। তো সেটা করতে গেলে এটা রাইট বাটন ক্লিক করে এখানে আইএসও ক্লিপ যেটা দেখতে পাচ্ছেন আইএসও ক্লিপে আমি যাব। যাওয়ার পরে সেকশন ক্লিপিংয়ের মতো এখানে আইএসও ক্লিপিং আপনি একটা একটা করে অ্যাড করবেন। প্রথমটা অ্যাড করবেন আপনি, দ্বিতীয়টা যখন আপনি ক্লিক করবেন তৃতীয়টা এনেবল হবে সেকশন ক্লিপিংয়ের মতো সেম। তো আমি প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমি আসলে কী ভ্যালুটা চেঞ্জ করব। এখানে আমাকে ভ্যালু রেঞ্জ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমাকে একটা ভ্যালু দিতে হবে, যদিও এখানে নিউটন পার মিটার স্কোয়ার দেখাচ্ছে কিন্তু আমি এটা যদি মেগা প্যাস্কেলে চাই এখান থেকে ইউনিটটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউনিট চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে স্ট্রেসের ভিতরে এরিড ডেফিনেশন এটার ভিতরে নিউটন পার মিটার স্কোয়ার যেটা দেখতে পাচ্ছেন এইটাকে আমাকে এখানে মেগা প্যাস্কেলে এখান থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে চেঞ্জ করার পরে ডান দিকে এখানে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা চেঞ্জ হওয়ার পরে এখন আমি যে কাজটা করব, আমি আইএসও ক্লিপিংটা করব। আইএসও ক্লিপিং করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে আমাকে এখানে ভ্যালুটা অ্যাড করতে হবে। নিউটন মেগা প্যাস্কেলে যেহেতু আছে মেগা প্যাস্কেলে আমি এটার ভ্যালুটা দিব, যেমন আমি এখানে একটা এখান থেকে ভ্যালু দিব 15। আমি এখানে 15 দিচ্ছি। এখানে ডান দিকে একটা ব্ল্যাক অ্যারো এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো আমি কত নাম্বার ভ্যালুতে আমি এটা অ্যাসাইন করছি সেই ভ্যালুটা এখানে সেটাকে ইন্ডিকেট করবে। এবং আমি এখানে চাইলে এখান থেকে আমি ছোটো বড় করতে পারি, তবে সবচেয়ে বেস্ট অপশন হলো আমি এভাবে ম্যানুয়ালি টাইপ করা। এবং এটা দেওয়ার পরে আমি এটার উপরের ভ্যালুগুলা এইখানে দেখতে চাচ্ছি নাকি নিচের ভ্যালুগুলো দেখতে চাচ্ছি? যদি আমি এটার উপরের ভ্যালুগুলো দেখতে চাই তাহলে এখানে যেমন এটার উপরের ভ্যালুগুলো দেখাচ্ছে, কারণ এখানে রেড পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখান থেকে এর উপরের ভ্যালু যেগুলো সেগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে নিচের ভ্যালুগুলো যদি দেখতে চাই জাস্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন রিভার্স ডিরেকশন এখানে দিলে নিচের ভ্যালুগুলো সে আমাকে এখানে শো করবে। তো এইভাবে আপনি টগল দিয়ে উপরে নিচে আপনি এটা করতে পারবেন। এখন আমি এখানে আইএসও 2 যেটা এটা যদি আমি অ্যাক্টিভেট করি এবং অ্যাক্টিভেট করার পরে এটার ভ্যালু আমি যদি দিই এখানে 24, তাহলে এখানে দেখতে পারবেন যে দুইটা রেঞ্জ সে এখানে দেখাচ্ছে। এবং এই যে দুইটা রেঞ্জ সে দুইটা রেঞ্জের ভিতরে যে ভ্যালু চেঞ্জ সে জিনিসটা সে এখান থেকে শো করছে। এবং এখান থেকেও আপনি চাইলে এখান থেকে ডিরেকশন এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমি এটা ডিরেকশন চেঞ্জ করলাম, এখান থেকে এটার উপরে যা আছে সেই সেটাকে যদি আমি এখান থেকে দেখতে চাই অথবা এটার একদম টোটালি নিচে যা আছে সেটাকে যদি আমি দেখতে চাই তাহলে আমি এইভাবে এটাকে টগল দিয়ে আমি চেঞ্জ করব। একইভাবে আমি এটাকে টগল দিয়ে এইভাবে আমি চেঞ্জ করতে পারবো। আপাতত আমি যেহেতু এটা চাচ্ছি এটা আমি দিলাম। এভাবে আমি আইএসও ক্লিপিং যেটা সেটা আমি এইভাবে এখান থেকে মডিফাই করতে পারবো। এবং আমার যখন সব কিছু মডিফাই করা হয়ে যাবে তখন আমি এটাকে ওকে দিব। তো এখানে আরেকটা ব্যাপার যে এখানে যেহেতু আমি শুধুমাত্র আমার ইন্টেনশনটা হলো এতটুকু ডেটা রেঞ্জের ভিতরে আমি এইটুকু প্লট আমি এখান থেকে নিতে পারি পুরোটুকু না নিই, তো সেটা আমি নিব কিভাবে? সেটা নিতে গেলে এখানে রাইট বাটন ক্লিক করলে স্ট্রেসের উপরে এখানে চার্ট অপশনস দেখতে পাচ্ছেন, এই চার্টটাকে মডিফাই করতে হবে। যেমন এখানে ডিসপ্লে অপশনের ভিতরে চার্ট অপশন যেটা এখানে দেখতে পারবেন যে এখানে অটোমেটিকলি সে আমাকে এটা দিয়েছে, আমি অটোমেটিক না দিয়ে ডিফাইন দেব। ডিফাইন দেওয়ার পরে আমি লোয়ার লিমিট যেটা সেটা 15 এবং আপার লিমিট যেটা সেটা আমি 24 দিয়ে আমি ওকে দিলাম। দেওয়ার কারণে যেটা হলো সে ফুল এই লিমিটটার উপরে শুধুমাত্র সে কাজ করবে এতে, এবং এতে যেটা হবে যে আমি খুব ক্লোজলি আমি এইটুকুর উপরে আমি কাজ করতে পারবো এবং এটার ভিতরে যে চেঞ্জ সেই চেঞ্জ হিসেবে আমি এগুলো আরও ভালো করে আমি অ্যানালাইসিস করতে পারবো। আর এখানে আরেকটা জিনিস আরেকটা বলি, সেটা হলো যে ডান দিকে যে ইল ডিস্টেন্স যেটা দেখতে পাচ্ছেন ইল ডিস্টেন্সটা হলো যে ইল ডিস্টেন্স এটার ইল ডিস্টেন্স হলো 351 351, আর এখানে আমি হায়েস্ট 24 পর্যন্ত উঠেছে।
তো 351 যেটা, যদি কখনো দেখেন যে আপনার ইল্ড স্ট্রেন্থ ক্রস করে যায়, যদি ইল্ড স্ট্রেন্থটা যদি আপনার এটা এমন হয় যে আপনার এখানে 400 দেখাচ্ছে, 400 দেখাচ্ছে, তাহলে ইল্ড স্ট্রেন্থটা এখানে আপনার রেড আকারে এখানে শো করবে। এবং ইল্ড স্ট্রেন্থটা মানে হলো যখন একটা ম্যাটেরিয়াল পার্মানেন্ট ডিফরমেশনে যায় তখনই সেটাই হলো তার ওই লিমিট, ওই লিমিট ক্রস করলে সেই ম্যাটেরিয়ালটা পার্মানেন্ট ডিফরমেশনে যাবে, এটাকে ইল্ড স্ট্রেন্থ বলা হয়। তো এই ক্ষেত্রে এখন আমি যদি আইএসও ক্লিপিংটা আমি আবার যদি অফ করতে চাই, রাইট বাটন ক্লিক করে আইএসও ক্লিপিংয়ে ঢুকবো, এবং একইভাবে সেকশন ক্লিপিংয়ের মতো এখানে আমি টগল বাটন আছে, এটা দিয়ে আমি টগল বাটন দিয়ে ওকে দিলে আইএসও ক্লিপিংটা অফ হয়ে যাবে।